রাজনৈতিক জীবন সেটা সম্পর্কেও আমি দুটো কথা বলতে চাই। প্রথমেই আমি আমার সহকর্মীদের আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই, এই কারণে যে আমি একজন সাধারণ শিক্ষক এত ভালো সম্বর্ধনা পাব, এত ভালো ব্যবস্থাপনা করতে পারবে এটা আমার ধারণার মধ্যে ছিল না। তবু আশা ছিল যে এই বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ এত সহানুভূতিশীল, এত ভালো কাজকর্মে আমার যে সমস্ত ছাত্ররা আজ শিক্ষকতা করছে তারা এত ভালোবাসে শ্রদ্ধা করে সেই টান এবং তাদের যে ব্যবস্থাপনা আমাকে মুগ্ধ করেছে, আমাকে মুগ্ধ করেছে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি, আমাকে মুগ্ধ করেছে প্রবীণ শিক্ষক তারা স্কুলের ডাকে সাড়া দিয়ে যেভাবে এসেছেন আমার পাশে, আজ আমার খুব গর্ব হচ্ছে। আমি এইটুকুই বলতে চাই যে আমার আদি পৈতৃক ভিটে হচ্ছে মালেট কান্দ্রা, কান্দ্রা গ্রামে আমার আদি বাড়ি, কিন্তু আমার জন্মস্থান টিয়া। ব্যবসা সূত্রে আমার পিতা খুব অল্প বয়সেই তিনি সব শেষ করে গেছেন। আমার যখন 5 বছর বয়স তখন আমার দাদা মিলিটারিতে যোগদান করেন। বাবার ব্যবসাটা ছিল পাতা মশলা আর বিড়ির কারখানা। এই সুবাদে মা কিন্তু বিড়ি বান্ধাটা শিখে ফেলেছিলেন। আমার জ্ঞান যখন হয় তখন দুটুকু বাড়ি আর মায়ের কিছু গহনা ছাড়া কিছুই ছিল না। আমি বলছি এই কারণেই যে একজন মহিলা বা একজন মা যদি সঠিক হন তাহলে অভাবকে কিভাবে অর্জন করতে হয় আমরা তার কাছ থেকে শিখেছি। 5 বছর বয়স দাদা মিলিটারিতে গেছেন, 6 বছর আমার বয়স বাবা মারা যান। মিলিটারিতে মাত্র 60 টাকা বেতন, 40 টাকা ভাটাদের, 40 টাকায় 2 মণ ধান হইত। রাস্তাঘাট মাটির রাস্তা, বিদ্যুৎ ছিল না, হাড়িকে লম্প এবং মোমবাতির আলোতে পড়াশোনা। আমি গতকাল আমার ছেলেরা এসেছে, নাতি আছে, তা বলছে হারে আমি তো একজন বৃহ শ্রমিকের ছেলে, তাই এ কথাটা বলবো তো আমার গর্ব হলো যে আমার ছেলের কথা শুনে নাতির কথা শুনে। বড় ছেলে বলছে অবশ্যই বলবা, নাতি বলছে দাদু তা বলবি না কেন, দিদিমা এইভাবে মানুষ করেছে কষ্ট করেছে অবশ্যই বলবা। তখন আমার মনে হলো গর্ব পড়ে গেল যে আমি যে ছেলেদের মানুষ করছি তারা আমার মতনই হয়েছে। আজ অকপট মাস্টার মশাই দীর্ঘ লড়াই সংগ্রাম, 16 বছর বাবা মারা যাওয়ার পর ওই টাকায় সংসার চলতো না, মা অক্লান্ত পরিশ্রম করছে। দু একটা ঘটনা বলবো, মা শুধু মা না একজন সুদক্ষা সংসারী, সুন্দর তার কঠোর প্রশাসন, অকৃত্রিম ভালোবাসা এগুলো ছিল বলে 4 বোন এবং 2 ভাই আমরা মানুষ হতে পেরেছি এবং সেই আগের জায়গায় ফিরে আসতে পেরেছি। তো একদিনকার ঘটনা, রাতে হাড়িকেল আলোতে পড়তে পড়তে হাড়িকেল আলো দপদপ করে নিভে যাচ্ছে, লম্পট আলো তো পড়েছে। সকালবেলা মুখ দিতে গিয়ে যখন নাক মুখ ধুচ্ছে তখন নাক দিয়ে কালো কালি বেরোচ্ছে। আমি তো ভয়কে পেয়ে গেলাম, মাকে এসে দেখাচ্ছি, মা দেখো আমার নাক দিয়ে কালি বেরোচ্ছে কেন, আমার খেয়াল নাই। তা মা বলছে ওরে কালকে যে হাড়িকেল জ্বললো না, লম্পট আলো তো পড়েছিস, সব নাকে ঢুকেছে, ভালো করে জল টান। তা মা রাত্রি উঠে পড়তেন, ভোরবেলায় আমাদেরকে তুলে দিতেন পড়াশোনা করতে এবং উনি বিড়ি বাঁধতে লাগতেন। সকাল হইতে হইতে 400-500 বিড়ি বাঁধা হয়ে যেত আর সারাদিনে কাজের ফাঁকে 1000-1200 এই 1500-1500 বিড়ি
এবং তার মজুরি বিক্রির অসুবিধা হইতো না। আমার দাদু দাদা মায়ের মামা চারটি মামা এখানে থাকে, প্রত্যেকেরই মদের দোকান, বাড়িতে যে মামাটা থাকতেন আমার দাদু দুর্বাদল সাহেব সাহা, তিনি এই অভাবের দিনে আমাদের পাশে সবসময় থাকতেন, তার দোকানে বিড়িটা আমরা দিতাম। এই অভাব চলতেই থাকে, দাদার ওই যে পাঠানো পয়সা তাতে হয় না। আবার মিলিটারি তখন এমন অবস্থা ছিল যে দু তিন মাস চিঠিপত্র আসতো না, টাকাও আসতো না, দু একবার টিউশনি মাস্টার ছেড়ে দেয়। আমার মনে পড়ে যে একবার টিউশনি মাস্টার ছেড়ে গেল, তখন এই থেকে আমি টিয়া স্কুলে গিয়ে ভর্তি হয়েছি। মাস্টারমশাইকে খুব ভালোবাসতেন এবং তাদের প্রিয় কাছের ছাত্র ছিলাম, যদিও ফাইভ থেকে নাইন পর্যন্ত রেজাল্ট খুব ভালোই করেছি। সেই অর্থে মাধ্যমিক ইউনিভার্সিটি এন্ট্রান্স বা গ্র্যাজুয়েশন রেজাল্ট তেমন করতে পারিনি, পাস করেছি। তো এই মাস্টারমশাই একদিন ক্লাস থেকে বেরিয়ে আসার পর আমাকে ডাকছে, আমাদের এলাকার স্বনামধন্য শিক্ষক নীলকান্ত ভট্টাচার্য মহাশয় মারা গেছেন, তিনি কিয়ার স্কুলে পড়ে গেস্ট টিচার হিসেবে ছিলেন। এই অশোক শোন, তা গেলাম, যে আমাকে বলছে তুই টিউশনি কার কাছে পড়িস, কোন মাস্টারের কাছে? আমার স্যার টিউশন নাই। তা উনি বললেন কাল থেকে নেপাল দেবার সাথে আমার কাছে যাবি, পয়সা লাগবে না। খুব আনন্দ। তারপরের দিন নেপাল দেবার সাথে আমি নূপুর আমার সাথে পড়তো ফার্স্ট বয়, টিপু ভালো রেজাল্ট করতো ওর ভাগ্নে, ওদের সাথে পড়তে গেলাম। শুনলে অনেকে অবাক হয়ে যাবেন, অনেক ছাত্র ছাত্রী পড়ছে, উঁচু ক্লাসের ছাত্র, নিচু ক্লাসের ছাত্র, তাদেরকে কিভাবে মেনটেন করছেন আশ্চর্য ব্যাপার। তা প্রথমেই আমাকে খাতা নিয়ে এবিসিডি ওয়া জয়ানি হাতের এবিসিডি এইসব লিখতে দিলেন, 30 পাতা 40 পাতা করে, আজ তোমার এই কাজ। ওরা ইংরাজি পড়ছে, অঙ্ক করছে, কানটা ওদের দিকে আছে, আমার বন্ধুদের দিকে, লজ্জায় মুখ রাঙা হয়ে যাচ্ছে, ভেতর থেকে কান্না বেরিয়ে আসছে। তার পরক্ষণে আমার মনে হচ্ছে মাস্টারমশাই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমাকে ধৈর্য হারালে চলবে না। পরপর 3 থেকে 4 দিন আমাকে ওই এবিসিডি আর ওয়া লিখেছে। আমি আমার বন্ধুদের বলছি, আরে কি ব্যাপার মাস্টারমশাই, এই আমাকে ও আর এবিসিডি লেখাইছে, ও কি পারি না, না জানি না, না লেখা খারাপ। তোমার বক্তব্য লাইন ভর্তি করি করি লিখতে হবে, এই লেখা চলবে না। তারপরে সকল ছেলের সাথে আমি পড়ার সুযোগ পেলাম। আর একদিনকার একটা ছোট্ট ঘটনা বলি, আমরা বাড়িতে 15-20 জন ছিলাম, মামাদের ছেলে মেয়েরাদের নিয়ে দল বিন্দু স্কুল দিতাম। তো 5-7 জন একটা টিম দল বিন্দু যাচ্ছি, একটা হাটতলায় বিড়ি কারখানা আছে, তা সেখানে কাচুবাবু বলে একজন রেলের পদস্থ অফিসার ছিলেন, তিনি ছিলেন চেন স্মোকার, 5-6 প্যাকেট সিগারেট তার থাকতো, হাতে লাগিয়ে এইভাবে ধরিয়ে খেতেন, আর ওই বিড়ি শ্রমিকদের সাথে গল্প গুজব করে কাটাইতেন, মাস অন্তর যেতেন টাকা তুলে আনতে থাকতো। তো এইভাবে তো দীর্ঘদিন চাকরি থাকতে পারে না, পরবর্তীকালে চাকরিটা চলে গেছে। অমরেন্দ্র উপাধ্যায় কালীপুর স্কুলের হেডমাস্টারের ভাই, তা আমাদের সকলকে সকল দিকে হাত তুলে ডাকছে, এই শোনো শোনো। আমি বরাবরই একটু সাহসী, চঞ্চল এবং প্রতিবাদী, এটা আমার একটা দোষই বলতে পারেন, প্রতিবাদ করতে গিয়ে হাত কাটা গিয়েছে। তো সবাই একবার করে তাকাচ্ছে কাঁচুর দিকে, কেউ কিন্তু ধারের কাছে আসছে না, সব চলে যাচ্ছে। আমি কিন্তু এড়িয়ে যেতে পারলাম না, আমি গিয়ে দাঁড়ালাম। আমাকে ইংরাজিতে খুব স্বাভাবিক প্রশ্ন, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার দাদার নাম কি, হ্যাঁ এই ইত্যাদি ইত্যাদি সহজ সরল প্রশ্নগুলা করে শেষে বলছেন যে বলতো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্নো অ্যান্ড আইস, তা স্নো মানেও বড় আইস মানেও বড়। আমি কিন্তু বেশি সময় নিই নাই এবং রেডিমেড আমার পার্থক্য জানা ছিল না, আইসক্রিমের ধারণা থেকে আমি বলেছিলাম যে স্নো ইজ ন্যাচারাল বাট আইস ইজ আর্টিফিশিয়াল। খুব খুশি হয়েছিলেন আর বন্ধুগুলো সব তাকিয়ে তাকিয়ে দেখছে,
যখন গেলাম তখন বুঝি আর কি ধরলো, আমি বললাম এই সাধারণ প্রশ্ন আসেছে এটা ধরলো, আমি আমার বুদ্ধি দিয়ে এটা বললাম। উনি তারপর দিন দেখা করতে বললেন, একটা ভালো কলম দিয়েছিলেন। ওই রকম আর একবার দাদাও আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করে খুশি হয়ে ইংরেজিতে তিনি আমাকে পুরস্কৃত করেছিলেন। দাদা আমাদের বাবার মতোই যতটা করার করে গিয়েছেন তার কথা কোনোদিনই ভুলতে পারবো না। আজ যে ছেলে মেয়েদের নিয়ে রিসরাতে থাকে তার ছেলেরা প্রতিষ্ঠিত, এই মাস্টারমশাই মাধ্যমিক পাশ করার পর আরে অশোক ত্রিপুত্রা পড়বি না, সেবার 1974 সাল মাধ্যমিকের রেজাল্ট সালার সেন্টারে যতগুলো স্কুল পড়েছে প্রত্যেকটা স্কুলের রেজাল্ট খুব খারাপ, টিয়ার রেজাল্ট ভালো কটা পাস না, 7 জন, বদ্রিপুর থেকে 4 জন, তালিপুর থেকে 3 জন। কলেজ গিয়ে জানতে পারলাম এই ব্যাপার, তা আমরা ভর্তি হতে গেলাম রেজাল্ট ভালো হয় না, আর্টস নিয়ে পড়বো, ত্রিপুরা আমি মাস্টারমশাই দিয়ে গেলেন। মাস্টারমশাই অফিস থেকে 5 মিনিট পর বেরিয়েছে বলছেন, আরে গোবিন্দ বলছে যে তোদেরকে সায়েন্সে ভর্তি করে নেবে, তা তোরা কি সায়েন্স নিয়ে পড়বি? তাহলে এটা কিরকম হলো? আমি এতটুকু চিন্তা না করে প্রথমেই বললাম হ্যাঁ স্যার পড়বো, ভালো মন্দ আমি কিছু বুঝি নাই। আর ত্রিপুর একটু চিন্তা করে বললো হ্যাঁ পড়বো। সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার পর কি যন্ত্রণা, ভোরবেলায় বাড়িতে রান্না করতে হয়, 4 বগিতে যায়, 4 বগিতে আসি, সকাল 4 বগি আর সেই সন্ধ্যে 4 বগি, 10টা থেকে প্র্যাকটিক্যাল, মাস্টার নাই। আমার এক বন্ধু বিএসসি পড়ে, তার নাম অশোক রানু, বাড়ির পাশে, তাকে বললাম এই পরিস্থিতি হয়েছে, সে বললি তুই আমার কাছে যাস আমি দেখিয়ে দেবো, বিএসসি পড়ছে, তা সে রবিবারে রবিবারে দেখিয়ে দিত, তাকে পয়সা দিইনি, বাড়িতে হাঁসের ডিম ছিল মাঝে মধ্যে দিতাম। আবার হলো কি বিপদটা, সে কিছুদিন পর মিলিটারিতে চলে গেল, ই পাস করলাম, কিন্তু মিলিটারি যাওয়ার আগে অসুস্থ বলছি আরে আবার তো আর্টস নিয়ে ভর্তি হইতে হবে কি করবো, তা হচ্ছে হ্যাঁ উপায় একটা আছে, তুই যদি বায়োসাইন্স নিয়ে পড়িস তাহলে মাস্টার লাগবে না। এটা তো খারাপ বলিস নাই, বায়োসাইন্সের নাম্বার টপিকে কিন্তু ভালো, তাহলে বায়োসাইন্স নিয়ে পড়ি, ওই হলো বায়োসাইন্স নিয়ে পড়া। তাও মসৃণ পথে নয়, যখন গ্রাজুয়েশন পরীক্ষা দেবো ফিস দাখিলে টাকা 50 টাকা জোগাড় করতে পারেনি মা, দিন ওভার হয়ে গেছে, বসিরুদ্দিন শনিবারে বসিরুদ্দিন আহমদ রাখালদাসপুর হাই স্কুলের শিক্ষক ভালো চাইলে মুখস্থ বিদ্যা ছিল তার সাংঘাতিক, একবার প্রফেসর তাকে বলছেন যে এইরকম বই থেকে চুরি করেছ, তা উনি উত্তর আমার বন্ধু উত্তর দিচ্ছে ই আল্লাহ তোবা তোবা, মানে যে ভাষাটা বলে ই আল্লাহ তোবা তোবা, স্যার তো একটু এই কথাটা শুনে একটু এরকম কেন, তোমাকে তো এরকম কিছু বলতে বলি নাই, স্কিড কাটতে বলি নাই। তারপর আমাকে দেখিয়ে দিচ্ছে অশোককে স্যার জিজ্ঞেস করেন, তা আমি স্যারকে বললাম হরিসাধন বাবু যে স্যার বসিরুদ্দিনের মুখস্থ শক্তি খুব প্রখর, ও কমাপূর্ণ ছেদ পর্যন্ত লিখে দিতে পারে যা আমরা জীবনেও পারি না, যা আমরা জীবনেও পারি না, আমরা পড়ি নিজের ভাষায় লিখি। তা স্যার তখন বিশ্বাস করলেন, তা বসিরুদ্দিন শনিবারে কলেজ করে চলে এলো, এসে আমাকে বলছে আরে তোর জন্য অপেক্ষা করে থাকলাম, ফিস দাখিল করলি না, একই ডেটে আমাদের ফিস দাখিল করার কথা, পাশাপাশি বসবো, আমি আর কিছু বলতে পারছি না। তখন ও বুঝতে পেরেছে যে ফিস দাখিলে পয়সা অশোকের নাই, আমাকে বলছে ফিস দাখিলে পয়সা দেবো, অসুবিধা নেই। তারপরে বসিরুদ্দিন রাত কাটা কাটালি আমার বাড়িতে, রবিবারের দিন চলে গেল, মা ওসব শুনে বলছে যে ঠিক আছে টাকা আমি জোগাড় করে দিচ্ছি, আমারই পাড়াতে মাধব সাহা আমার মাস্টারমশাই বদ্রপুরে পড়াতেন, মাধব সাহা বাড়ি থেকে শুধু হাতে ঋণ বাবদ সেই টাকা নিয়ে এলেন। তা আমার মনে পড়ে যে মায়ের গহনা গোলাপ প্রতিবার বর্ষাতে বন্ধ হয়ে যেত, আর দাদা যখন বাড়ি আসতেন ছুটিতে 2 মাসের আহারাদির টাকা পেতেন, আর মাইনে সেই মাইনেতে গহনা ছাড়ানো হতো, আবার কিছু খাবার কিনে দিয়ে যেতেন, আমাদের সাধুপতি গুয়ের দোকানে কাপড়ের দোকান থেকে জামা কাপড়, আর প্রথম থেকেই আমি একটু মাস্টারমশাইদের অনুকরণ প্রিয়,
মাস্টার মশাই ক্রেপ ওই ঘিঘি কালারের জামা পরতেন ধান মাস্টার, তা দাদা নিয়ে গিয়েছে ঘিঘি কালারের জামা ওইটাই পছন্দ ক্রেপ, আরে এটা তো ধান মাস্টার নিয়ে গিয়েছে তো বুড়ো মানুষও পড়ে, তা আমি তো বাইনা ধরেছি ছাড়বো না। শেষকাল দাদা বললো ওই জামাই ওকে দাও, মাস্টারমশাই কি পড়ছে, মাস্টারমশাই দেখে এতটা তখন শ্রদ্ধা ভক্তি আমার এসেছিল, ক্লাস টেনে মনে পড়ে যে আবু তাহের সাহেব তিনি ইকোনমিক্স অ্যান্ড সিভিক্স পড়াতেন, তা এই সাবজেক্টে মাঝে মধ্যেই আমাকে ডাকতেন বোর্ডে বোঝানোর জন্য। তখন থেকে মাস্টারি করার একটা প্রবল ইচ্ছা মনের মধ্যে কিন্তু কাজ করত, কিন্তু যা রেজাল্ট করেছি তাতে মাস্টারি হবে, তখন বিএড ট্রেনিং ছাড়া হতো না। লাইব্রেরিতে বসে অ্যাডটা দেখলাম, আমি বললাম নুপুরকে, কাগজ পড়তে যেতাম, নুপুরকে বললাম এটা একটা অ্যাড দিয়েছে রে দুপুরে, তা বলছি করবে, আর না করবো না, টিয়ার স্কুলে আমাকে ডেপুটেশনও নিল না, ট্রেনিং নাই, সেকেন্ড করে দিলে আর মাস্টারি হবে না। তা ও লাইব্রেরিয়ানের কাছ থেকে কাগজ নিয়ে ঠিকানা লিখে আমার পকেটে ভরে দিল, নুপুর দাস এর আগের দিন এসেছিলেন, আজ আসেননি, রেলে চাকরি করতেন, এলে খুব আমার ভালো লাগতো, সে কিছু বলতে পারত। অ্যাপ্লাই করে দিলাম, পুনরুদ্ধার হাত ধরিয়ে এই স্কুলে যোগদান করলাম। পুনরুদ্ধার যথেষ্ট করেছেন, তার সাইকেল করে চাপিয়ে নিয়ে এসছেন, তখনকার কমিটি খুবই সহানুভূতিশীল ছিলেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এতে টাকা পয়সা কোনো গন্ধ আছে কিনা, আমি তাদেরকে বারবার বলেছিলাম এক পয়সা আমাকে চাইও নাই, এক পয়সা আমার কাছে নেয়ও নাই, কোনো কোনো স্কুল ডোনেশন বাবদ নিত, সেইটা থেকে অনেক সিনিয়র মানুষ তাদেরকে আমার মনে আছে, তা জিজ্ঞাসা করেছিলেন। এইখানে চাকরিতে যোগদান করলাম, এইবার প্যারালালি রাজনীতি এবং চাকরি কর্মজীবন, রাজনীতির কথাটা ছোট্ট করে বলিনি, পুরোটা মাঠে থেকে বাড়ি পুকুরে পার থেকে বন্ধুদের কাছ থেকে ধরে নিয়ে এলো আমাকে, নিয়ে চলে গেল স্টেশনে, রন্টু মিয়া তাত্ত্বিক নেতা, পার্টি ক্লাস চলছে, পার্টি পত্র পত্রিকা পাঠদান হয়েছে, আমাকে গোটা গোটা দিয়ে দিচ্ছে পড়তে, পার্টির বইপত্র, একদিন দুদিন তিন দিন, তারপর একটু আত্মবিশ্বাস এসে গেল যে হ্যাঁ একজন শিক্ষক হিসেবে শুধু শিক্ষকতার কাজ নয়, মানুষের পাশে থাকা, ওরা বুঝাইতে পারলে আমাকে যে মানুষের কাজ করতে গেলে একটা প্ল্যাটফর্ম চাই, এবং সেই প্ল্যাটফর্মটা হচ্ছে পার্টির প্ল্যাটফর্ম, তো এটা ভালোবেসে করতে হয়। যোগদান করলাম, তারপরে 84 থেকে 85 সালে ট্রেনিংয়ে গেলাম, ট্রেনিং করে এসে ফুল ফর্মে পার্টি করার জন্য আমি স্কুল কামাই করিনি কোনোদিন, আমি বিকালে গিয়ে বিকালে আমার জন্য 15-20 জন স্টেশনে অপেক্ষা করতো, না দেখতে পেলে তাদের মন খারাপ হতো, সেখান থেকেই আমার কর্মসূচি শুরু হতো, সেখানে তাদের সাথে গিয়ে প্রোগ্রাম, যেখানে মিটিং, গ্রুপ মিটিং ইত্যাদি ইত্যাদি করতাম। তা খুব অল্প সময়ের মধ্যে আমি অনেক উঁচুতে উঠতে পেরেছিলাম, প্রথমে যুব সেক্রেটারি, তারপরে 82 সাল থেকে একদম 2001 পর্যন্ত পার্টি সেক্রেটারি, তারপরে একটা টার্ম ভোটে জিতলাম, সেই সব জেতাটার ক্ষেত্রে একটু বলার দরকার আছে যে টিয়া গ্রামটা কংগ্রেসি গ্রাম, কিন্তু একমাত্র সেই বছরে 4-4টে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতি প্রার্থী আমি জয়লাভ করি, এর জন্যে লোকাল নেতৃত্ব অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ব্লক অফিসে সব থেকে কনিষ্ঠতম পঞ্চায়েত সমিতির মেম্বার এবং কর্মাধ্যক্ষ। সেই সূত্রে জেলা মিটিংয়ে যেতাম, দেবাদিত্য চক্রবর্তী মশাই ছিলেন, তার সাথেও জানা ছিল, খুব পরিচয় হয়ে গিয়েছিল। তা এইভাবে চলতে চলতে সুখদেব বাবুকে নিয়ে আসা আমারই, একদিন তিনি বলছেন যে অশোক বাবু আমার তো চাকরি করা দায় হয়ে গেল, বাড়িতে প্লাগার পড়ছে, স্কুলে প্লাগার পড়ছে, এই রাস্তাটুকু আমি কিভাবে যাব, আমার খুব সমস্যা, আপনাদের এলাকায় কোনো জায়গা নাই। সত্যনারায়ণ বাবু তখন কেবলমাত্র রিটায়ার করি, ওনাকে নিয়ে এসেছিলাম আমি, এবং ওনার কারণেই আমাকে পার্টি থেকে চলে আসতে হয়েছে, এবং প্রতিবাদ করতে গিয়ে হাতে কোপ খেতে হয়েছে, এটা হচ্ছে পার্টি জীবন, এখন পার্টি থেকে মুক্ত একজন সাধারণ মানুষ। এইবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার কর্মজীবন। 1981 সালে সেপ্টেম্বর মাসে এই বিদ্যালয়ে যোগদান করি, ছোট্ট ব্যবসার ঘর, জানতে পারলাম বাবুদের দান করা ঘর,
প্রথমটা মনে হলো এটা কি বিদ্যালয়, তারপরে বিদ্যালয়ে কাজ করতে করতে মনে হলো এই বিদ্যালয়ে প্রাণ আছে, বাড়ি না থাক প্রাণ আছে, ছোট্ট বিদ্যালয় কি করে বড় হবে চিন্তা ভাবনা করা। এবং যখন পঞ্চায়েতের যে মেম্বার ছিলাম এখানকার পার্টির প্রচেষ্টা, আমি কেবি সাহেবকে বললাম দীর্ঘদিনের স্কুল জুনিয়র হাইওয়ে আছে, তা কেবির ভাই পরামর্শ দিলেন যে তোমার ওখানে কমিটি সেক্রেটারি বা লোকজন তোমার হেডমাস্টারকে বলো গে গণশক্তিতে একটা আর্টিকেল দিতে, ওই ভাবিয়ে দেখবে এত বছর পুরনো স্কুল তাকে উন্নীত করার জন্য। তো সেইভাবে আর্টিকেল দেওয়া হয়েছিল। আর এখানকার তখনকার দিনে পার্টির প্রচেষ্টা স্কুলটা উচ্চ মাধ্যমিক উন্নীত হয় 1996 সালে। ছাত্রছাত্রীদের সাথে খুব ভালো সুসম্পর্ক, অল্প সংখ্যক ছাত্রছাত্রী থাকে যা হয় সেই রকমটাই ঘটেছিল। প্রত্যেকের নাম করে বলা সম্ভব নয়, সময় লেগে যাবে অনেক। অনেক কৃতী ছাত্র এখান থেকে বেরিয়ে গেছে, সম্বিত, সুজন, তারপরে মানে অসংখ্য যেগুলা হয়তো এখানে অনেকে থাকবে তাদের নাম করা যাবে না, তারা আহত হবে। কিন্তু আমি যে 150 ছাত্র মানে যেগুলা আমন্ত্রণ করেছিলাম সেই সমস্ত কৃতী ছাত্রদের যে ভালোবাসা শ্রদ্ধা সেটা ভোলার মতো নয়। এই বিদ্যালয়ে আসার পর থেকে, ট্রেনিং করে আসার পর থেকে খেলাধুলো এবং জীবন বিজ্ঞানটা আমি দেখতাম। তারপরে যখনই মাধ্যমিক হলো পরবর্তীকালে ভালো ভালো শিক্ষক স্কুলে এলেন, আবার কিছু শিক্ষক স্কুল থেকে চলেও গেলেন। এই বিদ্যালয় 2002 উচ্চ মাধ্যমিক উন্নীত হলো। এই বিদ্যালয়ে অন্য বিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। এই বিদ্যালয়ে সহকর্মীদের মধ্যে একটা একতা বরাবরই আমরা দেখেছি, যেখানে অন্য বিদ্যালয়ের ক্ষেত্রে সেই জিনিসটা দেখতে পায় না। করিম ভাইয়ের সাথে ফোনে কথা হয়েছিল, তো করিম ভাই বলছে যে আমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হলো এরকম ফেয়ারওয়েল, তা অধিকাংশ মাস্টারিতে চলে গেল শেষে 10-12 শিক্ষক। তা আমার গর্ববোধ হচ্ছে এই সমস্ত সহকর্মীদের সাথে কাজ করে তারা যে নিপুণভাবে দক্ষতার সাথে এত ভালো অনুষ্ঠানটা করতে পারলে। আমি ছাত্রদের প্রসঙ্গে দুটো একটা এক্সাম্পল দিতে চাই। উৎপল রায় আমার ছাত্র, আমার একটু জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে, রেকর্ড হয়নি। উৎপলের কাছে গেলাম, উৎপল তার সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলে এটা আমার মাস্টারমশাই, শুধু তা নয় সমস্ত কাজ করে দিয়েছে। যে কদিন গিয়েছি টিফিন চা তার মধ্যে আবার সালা স্টেশনে পৌঁছে দেওয়া, এত ভালোবাসা এত শ্রদ্ধা ভক্তি কোথায় পাবো। নরেশের কথা মনে পড়ে, আমরা তখন সাইকেলে 6 মাস এবং ট্রেনে 6 মাস, প্রথম যখন জয়েন করি সকালের ট্রেনে আসতে হতো এবং আমরা প্রেসে, বিশেষ করে আমি প্রেসে গামছা লুঙ্গি এনে ওখানে স্নান করতাম, হোটেলে খাওয়া দাওয়া করে স্কুল আসতাম। তা বর্ষার সময় সাইকেল আর চলছে না কাদা লেগে, তা নরেশ আমাকে বলছে সাইকেলটা দেন স্যার ধুয়ে আনি, আর না রে তোকে ধুতে হবে না, সে সাইকেলটা কেড়ে নেওয়া মতো করে নিয়ে গিয়ে নালাতে ফেলে ধুয়ে নিয়ে এলো। এই ছাত্রদের কথা কি ভোলা যায়। আমার একবার এনজিও ক্লাসটি হলো, কদিন ছুটি নিয়েছিলাম, আমার ছাত্র উত্তম, ডাক নাম দুঃখীরাম, তো উত্তমকে বললাম উত্তম এই ব্যাপার হয়েছে, আমার তো শরীর অবস্থা খারাপ, তা এই উঁচু ক্লাসের খাতাটা তোমাকে দেখে দিতে হবে। হ্যাঁ স্যার দেখে দেবো। খাতাটা নিয়ে গিয়ে উত্তম সুন্দর করে দেখে নিয়ে এসে দিল। এইরকম বহু ছাত্র, কদিন আগে এইখানে একটা মরার ভোজ খেতে গেলাম, খাওয়া দাওয়ার পর রণজিৎ সে নিয়ে টানাটানি করছে, স্যার বিশ্রাম নেবেন, সে বিকালে যাবেন, আর যদি সময় থাকে রাতখানে কাটিয়ে যাবেন। এর আগের দিনও দেখেছি এই সমস্ত প্রাক্তন ছাত্ররা এসেছে, আজকেও দেখছি সেই সমস্ত প্রাক্তন ছাত্ররা এসেছে। আমার স্কুলে ছেলে মেয়েরা তারা ধৈর্য রেখেছে। আমি এই স্কুলে শুধু মাস্টারি করি নাই,
আমাকে মনে হতো যে এই স্কুলটা একটা মন্দির আমার কাছে। যেদিন আমাকে চাকরি দিচ্ছে সেদিন আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে এই বিদ্যালয় থেকে কোথাও যাব না, সুযোগ দুটো এসেছিল। মশনটা স্কুলে রামপাড়ার স্কুল মাস্টার মশাই মাস্টারি করতেন রামবাবু, উনি আমাকে নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত, উনি সেক্রেটারি তখন, আমি যাইনি। সন্তোষ আগাগোড়া লেগে থাকতো বদ্রিপুরে ট্রান্সফার, আর সালার একবার আমি কোথাও যাইনি। স্কুলকে ভালো হয়েছে আমি নিয়মিত স্কুল আসতাম, ছুটি আমার পছন্দ হতো না। দু এক বছর বাদ দিলে পরে দেখা যাবে বাকি 30-35 বছর আমার সিএল নষ্ট হয়েছে। তা শফিকুল সাহেব যখন আসেন একদিন বলছেন যে অশোকবাবু আপনাকে রাষ্ট্রপতি পুরস্কার দেবে না, ছুটিগুলা নিয়ে নেন। তো আমি আর কি উত্তর দেব, আমি বললাম স্যার বাড়ি থেকে আমার স্কুলে ভালো কাটে। একটা সময় প্রণবদাই বলতেন আমি নিচু ক্লাস দেব না, তাই তখন থেকে ফাইভের আমি অঙ্ক নিচ্ছি নিচু ক্লাস। তা নিচু ক্লাসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে ক্লাস নিয়ে যে কি আনন্দ, সে যারা পায়নি তারা নিচু ক্লাস নেবে না। কিছু বাচ্চা আছে প্রথম থেকে তুমি আমি করে, অন্য মাস্টার হইলে মারবে না একটু কানটা মুলিয়ে দেবে। আমি পরীক্ষা করে দেখতাম সাইকোলজিক্যালি ওর কি উন্নতি ঘটছে দেখবো। 4-6 দিন এক সপ্তাহ পর সে অন্য ছেলেদের কাছ থেকে শিখে ফেলে যে না মাস্টারমশাইকে আপনি আগে করতে হয়, তাকে বলতেও হয়নি মারতেও হয়নি। এইরকম বহু প্রশ্নের উত্তর বাচ্চাদের কাছ থেকে যদি চিন্তা করা যায় তাদের কাছ থেকে অনেক অনেক আবিষ্কার। বাচ্চারা ভালোবাসলে কিভাবে মানুষের সাথে ব্যবহার করে, তুমি আমি করি একদম কাছে। আমি কিন্তু জানতেও দিচ্ছি না যে তার কথায় আমি রাগ করেছি, তা করিও নেই সত্যি কথায় তাকে বলতে দিয়েছি। খুব ভালো লাগে, সেই দীর্ঘকাল ধরে সেই ফাইভের অঙ্ক নিয়ে গেলাম উঁচু ক্লাসে 9-10-এ। রাজেশ সরকার যখন এলো আমার গর্ব বুকটা ভরে উঠল, এবং এ কথাও আমি জোরের সাথে বলতে চাই যে যে কাল থেকে মাধ্যমিক হয়েছে আজ পর্যন্ত লাইফ সায়েন্সের রেজাল্ট সব থেকে ভালো। সেটা শুধু আমার কারণে তা নয়, ছাত্রছাত্রীদের প্রচেষ্টা, অভিভাবক অভিভাবকদের সচেতনতা, আমাদের চেষ্টা ইত্যাদি। রাজেশ ছোট অনেক, রাজেশকে অনেক প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতাম, না পারলে রাজেশ আবার নেটে থেকে সেগুলো দেখে আমাকে বলতো, খুব ভালোবাসতাম। এইরকম শিক্ষক বহু গুণী শিক্ষক এই স্কুলে আছেন, অমর ঘোষ গুণী শিক্ষক, সুশান্ত ভট্টাচার্য গুণী শিক্ষক, অমিত চৌধুরী গুণী শিক্ষক, কল্যাণ ব্যানার্জি গুণী শিক্ষক, সকলে গুণী শিক্ষক, তাদের চেষ্টা কোনো ত্রুটি নাই। স্কুলের শিক্ষকদের মধ্যে একতা এই স্কুলকে অনেক 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 আগিয়ে নিয়ে গেছে। স্কুলটা যখন উচ্চ মাধ্যমিকে উন্নীত হলো তখন আমার খুব আনন্দ হলো যে স্কুলটাকে ছোট থেকে দেখলাম আজ সেই স্কুলটা ফুলে ফলে ভরে উঠেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আজ যে অবস্থায় স্কুলটাকে দেখে যাচ্ছি এ আমার গর্বের। আমি স্কুলকে যা দিতে পারি নাই আজকে যে সম্মান আমি পেলাম অনেক বেশি পেয়েছি। আমি অতি সাধারণ শিক্ষক, সমাজে খুব সাধারণ মানুষের সাথে মিশি, চাষিভুষি মানুষ, অশিক্ষিত মানুষ, আমার বন্ধু বান্ধব এখানে এসেছে দেখতে পাবেন। আর যেগুলো শিক্ষিত বন্ধু তারা সব দূরে দূরে চলে গেছে, কখনো আসে 2-4টি কথা হয় চলে যায়, কিন্তু আমার এই ধরনের গরিব মানুষের বাড়ি যাতায়াত, গরিব বন্ধুদের সাথে আমার পরিচিতি, তাদের বিপদে আপদে থাকা, এটা আমার কাজ এবং কর্তব্য। ঘাটের মাঝি পা নিয়ে খোঁড়াচ্ছে যেতে পারছে না, কি হলো রে? তা বলছে আমার পায়ে লেগেছে, ফুলেছে, ডাক্তার দেখাচ্ছি, ভালো হচ্ছে না, ফুলিয়ে আছে। আরে ফুলিয়ে আছে তোর তো এখানে ক্র্যাক হয়েছে, ফেটে গিয়েছে, না হয়তো ভেঙে গিয়েছে। তা ডাক্তার দেখি আগে, কেন হবে না, বরফ কাটা যা। তা বলছে টাকা না। আরে টাকা আমার কাছে আছে, দে। তাকে 500 টাকা দিলাম, দিয়ে পাঠিয়ে দিলাম, ভালো হয়ে গেল। আজ পর্যন্ত দায়িত্ব পার্টির সুবাদে নয়ন মাঠে গেলাম, ওখানকার অভিযোগ শুনলাম, 3-4 ঘর লোক মদ তোলে,
ওইটাই তাদের পেশা এবং সেটা তাদের পরিবেশ নষ্ট করছে। তাদেরকে ডাকলাম, তাদেরকে বললাম মদ ছাড়তে হবে, তাহলে কি করে খাবো আর কি করে খাবার উপায় করে দিচ্ছে? মাছের ব্যবসা করতে পারবে না? পারবো, এক থেকে 1,500 টাকা করে তাদেরকে দিলাম, মাছের ব্যবসা করো, মাছের ব্যবসা করে খাচ্ছে। তো এখানেও তাই, শিক্ষকতার সাথে সাথে আমি নিজেকে মনে করতাম যে এই সমস্ত ছাত্রছাত্রীদের গার্জেন আমি, কোনোদিন কোনো অভিভাবক এসে আমাকে আঙুল তোলেনি। সত্যনারায়ণ বাবুর আমলে বরং একটা ছাত্রকে একবার মেডিসিনাল অজ্ঞান হয়ে গিয়েছিল, ছাত্রটা অসুস্থ ছিল, খুব চড়ে বেড়েছে তাও নয়, শাসনটা তখন ছিল, একটু আধটু মারধর করতাম, তারপর দুইটাই গেল আর গায়ে হাতে হয় না। তা অভিভাবক এসে বললেন যে পারলে আরো দুটো দেবেন, আর নানুবাবু আমাকে আশ্বাস দিলেন কোনো চিন্তা নেই, এখানে বসু কেউ আসবেন। কমিটি তৎপর ছিল, যখন যে সময় যে কমিটি এসেছে তাদের অসম্মান করিনি, খুব সম্মানের সাথে তাদের কাজে কোঅপারেশন করে গেছি। আমি যখন টিয়ার স্কুলের সম্পাদক হই, প্রথম মিটিংয়ে আমার মাস্টারমশাই বললেন যে আমার গর্ব আমার ছাত্র সম্পাদক হয়ে এসেছে, দুটো টার্ম সেখানে আমি সম্পাদক ছিলাম। দু একটা মাস্টার একটু আপত্তি ছিল, আমাকে ডেকে বলেছিল, আমাকে টুক করে হেডমাস্টারমশাই বলছে কি বলছে রে, আমি বলতে চাইছিনি, সে তো মাস্টারমশাই, তা বলছে আমি জানি কি বলছে, ওরা চাইছে তুই যাতে না আসিস, তা আমি চাই যে আমার সুবিধা হবে তোকে আসতে হবে। 6 বছর সম্পাদকের কাজ করছি, রবিবারে যেতাম মাস্টারমশাই চা খেতেন, আসে 3টে পর্যন্ত কাজ করতেন, বাড়িতে আসতাম মা বকতো যে বেলা হয়নি, মা শুধু ওই ছোটবেলায় শাসন করেছে তা নয়, একদম চাকরি পাওয়ার পরও 1:30 বেজে গেলে সেখানে গিয়ে হাজির, এই ঘড়ি নাই কারো, তোদের বন্ধুরা সব লুকো চুরি করতো লুকিয়ে পড়তো, এই অশোকের মা এসেছে। তা মায়ের শাসন ছিল খুব কড়া, তাই আর এতটা আমরা এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। স্কুলটা খুব ভালো স্কুল, পরিবেশ ভালো, গার্জেনরা ভালো, স্কুলের ছাত্রছাত্রী উপাদান ভালো আছে, মাস্টারমশাইরা যদি মনে করেন যে হ্যাঁ রেজাল্ট যা আছে তার থেকে আরো ভালো রেজাল্ট করবো, সব উপাদানই এখানে আছে, মাস্টারমশাইদের কাছে অনুরোধ রাখবো তারা স্কুলটাকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাবেন। আমি দূরে থেকে সেই রেজাল্ট শুনে আমি যেন আনন্দ পাই। আজকে যে আমার বিদায় বেলা, আমি ভেবেছিলাম হয়তো কথা কথা বলতেও পারবো না, ভেতর থেকে একটা কষ্ট কয়েকদিন ধরেই হচ্ছে, তা মনকে শক্ত করছিলাম যে এটা তো সরকারি নিয়ম, প্রকৃতির নিয়ম,